গড় নির্ণয় আলিম সাহেব একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি তার চিকিৎসক তাকে বলেছেন যে অতিরিক্ত ওজন যেকোনো মারাত্মক রোগের কারণ হতে পারে তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং সুস্থ থাকতে সপ্তাহে তিনি প্রতিদিন দৌড়ান তিনি এই সপ্তাহে শনিবারে একুশ মিনিট দৌড়েছেন রবিবারে পঁচিশ মিনিট সোমবারে চব্বিশ মিনিট মঙ্গলবারে মিনিট 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 বুধবারে বৃহস্পতিবারে ২৬ এবং শুক্রবারে বাইশ মিনিট দৌড়িয়েছেন দেখা যাচ্ছে তার প্রতিদিনের দৌড়ানোর মোট সময় একই নয় অর্থাৎ ভিন্ন ভিন্ন আমরা একটি ছকের মাধ্যমে এই উপাত্তগুলোকে বিন্যস্ত করি এরকম একটি ছক আমরা নিলাম যেখানে ক্রমিক নং আছে বারের নামগুলো এখানে লিখতে হবে এবং দৌড়ানোর সময় সেই প্রত্যেকটি বারের পাশাপাশি লিখতে হবে অর্থাৎ কি বারে তিনি কত মিনিট দৌড়িয়েছেন সেগুলো আমরা পাশাপাশি লিখব এখন এখানে সাতটি দিনের কথা লেখা আছে সপ্তাহে সাতটি দিন জন্য আমরা ক্রমিক নং সাত পর্যন্ত লিখব এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এবার বারের নামগুলো আমরা লিখি প্রথমে শনিবার শনিবারে তিনি দৌড়িয়েছেন একুশ মিনিট তাহলে আমরা এখানে দৌড়ানোর সময়ের জায়গায় লিখছি একুশ মিনিট এবার এখানে লিখব রবিবার রবিবারে পঁচিশ মিনিট দৌড়িয়েছেন সোমবারে চব্বিশ মিনিট দৌড়িয়েছেন মঙ্গলবারে তেইশ মিনিট দৌড়িয়েছেন বুধবারে বিশ মিনিট বৃহস্পতিবারে ছাব্বিশ মিনিট এবং শুক্রবারে তিনি বাইশ মিনিট দৌড়িয়েছেন এখন আমাদের প্রশ্ন করা হলো তিনি প্রতিদিন গড়ে কত মিনিট দৌড়িয়েছেন গড় বলতে এমন একটি রাশিকে বোঝায় যা প্রদত্ত রাশিগুলোর প্রত্যেকটির মানের প্রায় সমান বা কাছাকাছি কতগুলো রাশির গড় বের করতে হলে রাশিগুলোকে যোগ করে সেই সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এখানে সাত দিনের মোট সাতটি ভিন্ন ভিন্ন সময় দেওয়া আছে আমাদের কাছে গড় সময় জানতে চাওয়া হয়েছে তাহলে সময়গুলোকে যোগ করে সাত দ্বারা ভাগ করলে কারণ এখানে আছে সাত দিন এই সাত দিয়ে এই সময়গুলোর সমষ্টিকে ভাগ করলে গড় সময় পাওয়া যাবে তাহলে আমরা এই সময়গুলোকে যোগ করি একুশ যোগ পঁচিশ যোগ চব্বিশ যোগ তেইশ যোগ বিশ যোগ ছাব্বিশ যোগ ছাব্বিশ যোগ বাইশ এই হলো সাত দিনের সময় এই সমষ্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে আমরা গড় সময় পাব এদেরকে যোগ করলে আমরা পাই একশো একষট্টি সাত দিয়ে ভাগ করি আচ্ছা এই যোগফলকে এই সমষ্টিকে আমরা এখানে লিখি আমরা পেয়েছি একশো এটা হচ্ছে সমষ্টি এই সময়ের সমষ্টি তাহলে এখানে আমরা একশো একষট্টিকে সাত দিয়ে ভাগ করলে পাবো সাত দ্বারা একশো একষট্টিকে ভাগ করছি সাত ষোলোর মধ্যে দুইবার যায় সাত দুগুণের চোদ্দ থাকছে দুই এই এককে নিচে নামিয়ে আনলে এটা একুশ তাহলে সাত একুশের মধ্যে তিনবার যায় এটা আমরা জানি তাহলে সাত দ্বারা একশো একষট্টি নিঃশেষে বিভাজ্য হলো এবং আমরা ভাগফল ফল হিসেবে পেয়েছি তেইশ যেটা হলো আমাদের গড় সময় তেইশ মিনিট তাহলে আমরা বলতে পারি আলিম সাহেব প্রতিদিন গড়ে তেইশ মিনিট দৌড়িয়েছেন এ থেকে আমরা পেয়েছি গড় সমান হল রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর সংখ্যা অর্থাৎ রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে রাশিগুলোর গড় পাওয়া যায় এবার আমরা কিছু সংখ্যা দেখব এখানে কিছু সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বিজোড় সংখ্যাগুলোকে সারণীভুক্ত করতে হবে এবং এরপর বিজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে তাহলে এখানে বিজোড় সংখ্যা হলো আমরা চিহ্নিত করি তিন সাত এগারো তেইশ পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এবং উননব্বই তাহলে আমরা মোট বিজোড় সংখ্যা পেয়েছি আটটি আমরা এই উপাত্ত সমূহকে সারণীভুক্ত করি অর্থাৎ একটি ছকে এদেরকে বিন্যস্ত করি আমরা মোট আটটি বিজয় সংখ্যা পেয়েছি তাই আটটি সংখ্যার জন্য আমরা ক্রমিক নং দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আমরা বিজয় সংখ্যাগুলো লিখে ফেলব প্রথমে আমরা পেয়েছি তিন এরপর সাত এরপর এগারো তারপর তেইশ এরপর পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এবং সবশেষে উননব্বই এখন এদের গড় নির্ণয় করি এদের গড় নির্ণয় করতে হলে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা তারা ভাগ করতে হবে তাহলে এদের গড় নির্ণয় করার জন্য আমরা এই সংখ্যাগুলোকে যোগ করি তিন সাত যোগ এগারো যোগ তেইশ যোগ পঁয়তাল্লিশ যোগ তিপ্পান্ন যোগ একষট্টি যোগ উননব্বই আমরা দেখি আমরা আটটি সংখ্যায় লিখেছি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আমরা আটটি সংখ্যায় লিখেছি এবার আমরা আট দিয়ে আমরা এদের সমষ্টিকে ভাগ করব প্রথমে তাহলে আমরা এদের সমষ্টি নির্ণয় করি এদেরকে যোগ করে আমরা পাই দুইশো বিরানব্বই দুইশো বিরানব্বইকে আট দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এই সমষ্টিকে আমরা এখানেও লিখে ফেলি এই বিজয় সংখ্যাগুলোর সমষ্টি আমরা পেয়েছি দুইশো বিরানব্বই আমরা এখানে দেখি আট দিয়ে দুইশো বিরানব্বইকে ভাগ করলে কত পাওয়া যায় আট উনত্রিশের মধ্যে তিন বার যায় তিন আটে চব্বিশ এখানে বাকি থাকলো পাঁচ দুই এই দুইকে আমরা নিচে নামিয়ে এনেছি এরপর মধ্যে আট ছয় বার যায় ছয় আটে আটচল্লিশ এবার বাকি থাকছে এখন চার আমাদের কোনো সংখ্যা বাকি নেই এজন্য আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য পেতে পারি এখন দেখা যাচ্ছে চল্লিশের মধ্যে আট পাঁচবার যায় তাহলে দুইশো বিরানব্বইকে আট দিয়ে ভাগ করে আমরা যেটা পেলাম সেটা হলো ছত্রিশ দশমিক পাঁচ তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে বিজয় সংখ্যাগুলো আছে তাদের গড় হলো ছত্রিশ দশমিক পাঁচ